চট্টগ্রামের মিরসরাই উপজেলাটি বাংলাদেশ ভারত সীমান্ত এলাকার কাছাকাছি হওয়ায় করেরহাট ইউনিয়নের একাংশ চোরা চালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বিশেষ করে ফেনী নদীর আমলিঘাটের মেরকুম এলাকাটি পরিণত হয়েছে অবৈধ পণ্য চোরাই কাজ কারবারের নিরাপদ রুটে। রাত হলেই শুরু হয় এসব কর্মযজ্ঞ। প্রায় শতাধিক লোক সীমান্ত পাড়ি দিয়ে আনছে ভারতীয় চোরাই চিনি ও মাদক। প্রশাসনের নজরদারিতে থাকা এমন স্থানীয় প্রভাবশালী সহ চোরাই কারবারির সাথে জড়িত অনেকের নাম বাংলাধারার কাছে উঠে এসেছে, যাদের নিয়ন্ত্রণে চলছে এসব চোরাই কারবার। এই সীমান্ত দিয়ে ভারত থেকে অবাধে ঢুকছে বিভিন্ন মাদক দ্রব্য, চিনি, অবৈধ বিদেশি সিগারেট, শাড়ি, থ্রি পিস, গাড়ির যন্ত্রাংশ ও গরু সহ বিভিন্ন পণ্য, যার ফলে রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি চিনি পাচারের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে জাহিদ নামে বাংলাদেশি এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়াও গত 28 জুন ভারতীয় সীমান্ত দিয়ে আসা বিদেশি ব্র্যান্ডের 2000 পিস অবৈধ সিগারেট সহ 2 চোরা চালান চক্রের হোতাকে আটক করেছে পুলিশ। প্রতিরাতে এই চোরাই পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে হাজার হাজার বস্তা চিনি। আবার চিনির বস্তার ভেতরেই অনেক সময় ভারতীয় মদ এবং ফেন্সিডিলও পাওয়া যায়। শুধু এখানেই শেষ নয়, মিরসরাই উপজেলার ফেনী নদী অংশে 1 নম্বর করেরহাট ইউনিয়ন ও 2 নং হিংলি ইউনিয়ন এলাকায় নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে অবৈধভাবে বালু উত্তোলন। যত্রতত্র বালু তোলায় নদী তীরবর্তী এলাকাগুলোই তীব্র ভাঙনের দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর তীর ঘেঁষা মানুষগুলো। স্থানীয়দের তথ্য মতে এসব চোরা কারবারিতে নেতৃত্ব দিচ্ছে কয়েকটি সংঘবদ্ধ দল, তাদের সকলের নাম উঠে আসছে বাংলাধারার কাছে। জানা গেছে চোরা কারবারে একাধিক যে বোট ব্যবহার হয় তার মালিক রাইফুল ইসলাম, তার সবগুলো বোট দিয়েই চলে চোরা কারবার। এসবের নেতৃত্বে রয়েছেন স্থানীয় প্রভাবশালী মাসুদ, আজাদ মেম্বার, আশিস, রিপন দে, মৃদুল, মফিজুল সহ অনেক প্রভাবশালী। তারা ক্ষমতা ব্যবহার করে চোরা চালান সহ অবৈধভাবে বালু উত্তোলন করেন। এসবকে কেন্দ্র করে খুন খারাপি সহ চলে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড। এসব চোরা চালানের বিষয় নিয়ে কথা হয় স্থানীয়দের সাথে। সীমান্ত এখানে কিছু ব্যবসায়ী মানে চলে না ভালো ছেলে টাকার ফলমূল দেখাইয়ে কাজ এনেছে। ঘটনা হয়েছে কি, আমার এখানে চিনির কাজ চলে বর্ডারে, বিডিআর এর লাইন আছে। এই বাসার টাকা ইয়ান জানের আর হ্যাঁ না, ওই 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 বাসার টাকা আনিয়া ইন্ডিয়ার পাশে চোরা চালান বন্ধে নিয়মিত অভিযান এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছেন বলে জানান জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হারুন। নিয়মিত টহল ডিউটি ওখানে মোতায়েন আছে, তাছাড়া এখন বিশেষ অভিযান চলমান মাননীয় পুলিশ সুপার তার নির্দেশনায়, এটা আমরা বিশেষ অভিযানে বিভিন্ন মাদকের মামলা দিয়েছি, চোরা চালানের মামলা হয়েছে আর কি। এসব চোরা চালান বন্ধ না হলে সরকার হারাচ্ছে হাজার হাজার কোটি টাকার রাজস্ব। বালু উত্তোলনকে কেন্দ্র করে চলছে মারামারি সহ খুন খারাপি। প্রশাসনের নজরদারিতে থাকা চোরা কারবারিদের নিয়ে বিশেষ প্রতিবেদন দেখুন বাংলাধারার দ্বিতীয় পর্বে। হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।